দেখ আমরা কত সহজে শিরক করি, অথচ আমি তুই কোনোভাবে বুঝতে পারি না। হ্যাঁ, এই ধর আমরা চার বন্ধু এক মসজিদে নামাজ টামাজ পড়লাম, যেহেতু আমরা মোটামুটি নামাজ টামাজ পড়ার চেষ্টা করলাম, নামাজ টামাজ পড়ি। হ্যাঁ, তো আমরা চার বন্ধু এক মসজিদে নামাজ পড়ার পড়তেছি। তো পড়ার আগে যে ধর জোহরের নামাজ পড়তেছি, জোহরের নামাজ পড়তে যাওয়ার আগে চার রাকাত করে সুন্নত নামাজ পড়তে হয়, এটা তো আমরা সবাই জানি। তো চার রাকাত করে সুন্নত নামাজ আগে আমরা পড়বো, ফার্স্টে ওযু টুজু করে এসে সুন্নত নামাজ পড়তে দাঁড়ালাম। তো দাঁড়ায় আমি ভাবতেছি যে আমার পাশে তো রৌনক, নিশান, তারপরে মামুন রয়েছে, আর আমার দাড়ি টাড়ি যেহেতু আসে, সেহেতু আমার হচ্ছে একটা ভাবসাব নিতে হবে যে আমি একজন আল্লাহর অলি বুজুর্গ মানুষ, সেহেতু হচ্ছে নামাজটা একটু বেশি টাইম নিয়ে পড়তে হবে, মানে এটা আমি মনে মনে ভাবতেছি আর কি। তো এটা ভাবি আমি তাই করতেছি, অথবা তুই মামুন তুইও এই কাজ করতেছিস, অথবা রৌনক যে কেউ এই কাজ করতেছে। তো এই কাজটা কেন করতেছি আমরা, এটা মূলত আমাদের ফ্রেন্ডদের অর্থাৎ তোদের দেখানোর জন্য এই কাজটা করতেছে, আল্লাহ দেখানোর জন্য না। কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্য মূলত কি হচ্ছে, আল্লাহ রাজি খুশি করা। অথচ আমরা তোর আমি তোর তোদের দেখানোর জন্য নামাজটা লং করতেছি, রাইট? তো এটা অনেক বড় শিরক, কারণ শিরক অর্থ কি, অংশীদার সাব্যস্ত করা। তো অংশীদার সাব্যস্ত করা কার সাথে, আল্লাহর সাথে। আচ্ছা, এখন তুমি বলতে পারিস যে এখানে আসলে অংশীদারত্বের কি আছে। তো এখানে অংশীদারিত্বের ব্যাপার হচ্ছে, এখানে অংশীদারিত্বের ব্যাপার হচ্ছে আমরা নামাজ পড়ি কার জন্য, আল্লাহর জন্য। এখানে আমি নামাজ পড়তেছি কার দেখানোর জন্য, তোর দেখানোর জন্য, আমার ফ্রেন্ডদের দেখানোর জন্য, রাইট? তো এই আর কি এক ধরনের অংশীদারিত্ব বলা চলে। তো এখানে খেয়াল রাখতে হবে যে যখন নামাজে পড়ছো অথবা যে কোনো ভালো কাজ হোক, খারাপ কাজ সরি, যে কোনো ভালো কাজ করার সময়, দান সদকা যাই করার সময়, মানে আমার কাছে আছে ধর 10 টাকা, 10 টাকায় আছে আমার গাড়ি ভাড়া বাস ভাড়া, 10 টাকায় আছে, ওই 10 টাকা আমার বন্ধুরা আছে সাথে, তো এই জন্য দেখানোর জন্য আমি 10 টাকায় দান করে দিই। তো এই দান দিয়ে অথবা এই ধরনের আমল আসলে আমাদের কোনো কাজে লাগবে না, কারণ এটা হচ্ছে আসলে মানুষ দেখানো আমল, আর এরটা হচ্ছে অতি সূক্ষ্ম, এটা অতি সূক্ষ্ম শিরক। إلى عرفات سنمضي غدا وشوق بقلب المحب بدا فهذا مقام الدعاء الذي يجاب فمد لرب اليدا يجاب فمد لرب اليدا يباهي بكم ربكم فاسعدوا.